वसुदेव सुतं देवं कंसचानु रमर्दनं देवकी परमानंदं कृष्णं वंदे जगद्गुरुं। गीतार तृतीय अध्याय चलछे कर्मजोग। स्वामी विवेकानंद कर्मजोगेर उपरे बोलछेन, सेल्फिश वार्क इज स्लेव्स वार्क। स्वार्थपूर्ण काज माने दास सुलभ कर्म, जार मध्य स्वार्थ जड़िए आछे। जेकोनो मानुष जेकोनो काज जखन करे सेई काजेर मध्य जदि कोनो स्वार्थ थाके সেটা দাসসুলভ কর্ম। সেটাই স্বামী বিবেকানন্দ কর্মযোগীতে বোঝাচ্ছেন। এরপরে সাত নম্বর শ্লোকে ভগবান বলছেন অর্জুনকে, যস্তিন্দ্রাণি মনসা নিয়ম রভতে অর্জুন কর্মেন্দ্রৈ কর্মযোগম আসক্ত স বিশিষ্যতে। ভগবান বলছেন, যিনি বিবেকযুক্ত মনের দ্বারা চক্ষু কর্ণাদি অর্থাৎ এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে অনাসক্তভাবে কাজ করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা শ্রেষ্ঠ। ভগবান অর্জুনকে বলছেন যে যে অনাসক্তভাবে কর্মানুষ্ঠান করেন, যে কাজে তার কোনো আসক্তি নেই, পূর্বোক্ত আমরা যে দেখেছি মিথ্যাচারী কাকে বলে, সেই মিথ্যাচারী অপেক্ষা ভগবান বলছেন যে সে অনেকটা শ্রেষ্ঠ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেককে এমনভাবে কর্ম করা উচিত যা আমাদের আধ্যাত্মিকতার উন্নতি ঘটায়। যে কোনো কাজ, কাজের পিছনে যেন আমাদের মনের মধ্যে আধ্যাত্মিকতার সঞ্চার ঘটে, এটা হবে আমাদের মহৎ উদ্দেশ্য। আর অনাসক্তভাবে কেউ যখন কাজ করবে, তার প্রত্যেকটা কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তাই প্রত্যেক ব্যক্তির কর্তব্য হচ্ছে যে অনাসক্তভাবে যাতে করে কর্ম আমরা করতে পারি সেইভাবে আমাদের মনটাকে গড়ে তোলা এবং শিক্ষা দেওয়া। বেদান্ত বলছেন যে যা কিছু কর্ম করো, যা কিছু দান করো, তা মুক্ত হস্তে দান করো, খোলা মনে কর্ম করো। সেই কর্মের পিছনে যেন তোমার কোনো আসক্তি না থাকে, বাসনা না থাকে। যখন কোনো কিছু মুক্ত হস্তে দান করবে সাধারণ মানুষের জন্য, সেটা যেন কঞ্জুস বা কৃপণের মতো না হয়। সংকীর্ণ মনা হয়ে কাজ করা মোটেই উচিত নয়। ভগবান সেটাই বলছেন অর্জুনকে যে তুমি যুদ্ধক্ষেত্রে যে কর্ম করবে সেই কর্মের পিছনে যেন তোমার আসক্তি না থাকে রাজ্য জয়ের জন্য, এবং অনাসক্তভাবে কর্ম করবে, তোমার ভিতরে যেন বাসনার লেশমাত্র না থাকে। পরের শ্লোকে ভগবান বলছেন, নিয়তং কুরু কর্ম ত্বং কর্ম জায় হ কর্মণ শরীর যাত্রাপি যাতে ন প্রসিদ্ধত্ব কর্মণ। কি বলছেন ভগবান? বলতে চাইছেন যে তুমি শাস্ত্র উপদিষ্ট কর্ম করো,
नित्य कर्म अशास्त्रीय कर्म तुमी करबे ना कर्म ना करा अपेक्षा कर्म करा श्रेय क्यों बोलछेन भगवान बोलछेन जे तुमी एटा भेबो ना जे कर्म करले तुम्हार शरीरटा क्षय होबे आर कर्म ना करले तुम्हार शरीरटा चिरदिन थाकबे कारण एटा कखनो सम्भव नय আমাদের শরীর একদিন না একদিন যাবেই যাবে তা সেই হিসাবে আমাদের এমন কর্ম করা উচিত জগৎ সংসারে যে কর্মের দ্বারা আমাদের বন্ধনের সৃষ্টি হবে না যে কর্ম আমাদের দুঃখের সাগরে ভাসিয়ে নিয়ে যাবে না যে কর্ম আমাদের জ্বালা যন্ত্রণার ঠেক হবে না জ্বালা যন্ত্রণার একটা ভয়ঙ্কর রূপে আমাদের কাছে আবির্ভূত হবে না সেই কর্ম করা উচিত যে কর্মে আমরা আনন্দ পাব প্রভূত সেই কর্ম করা উচিত যে কর্মে আমাদের বন্ধনের সৃষ্টি হবে না ভগবান বলছেন যে হে অর্জুন তুমি কুরুক্ষেত্র প্রান্তরে যুদ্ধ করছো সেই যুদ্ধের পিছনে যেন রাজ্য জয়ের আশা তোমার না থাকে তাই তুমি সেই মনোভাব নিয়ে যুদ্ধ করো আর যদি তোমার কর্মের পিছনে কাজের পিছনে আসক্তি থাকে তাহলে তুমি দুঃখ পাবে মনে করুন আপনারা চাকরি করেন তো অফিসে কাজ করেন অফিসের গুরুত্বপূর্ণ কিছু কাজ আপনার উপরে ন্যস্ত হয়েছে আপনার উচিত যে সেই কাজটাকে সুষ্ঠুভাবে আপনাকে সম্পন্ন করা কেউ যেন আপনাকে তদারকি না করে আপনি যেন কাউকে না বলেন এই এটা করে দে সেটা করে দে সেটা করে দে তাহলে কিন্তু আপনার সেই কর্মটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না এবং নিঃস্বার্থ হবে না অনাসক্তভাবে হবে না তাই আপনার উচিত যে আপনার উপরে যে দায়িত্ব থাকবে সেই দায়িত্বটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা আমাদের প্রত্যেককে আত্মমর্যাদা গড়ে তুলতে হবে যার ফলে আমরা আমাদের সামর্থ্যের পূর্ণ প্রয়োগ করে আমাদের উপরে ন্যস্ত দায়িত্ব সুসম্পন্ন করি এই মনোভাবটাই হচ্ছে শ্রেষ্ঠ মনোভাব মুক্ত পুরুষের মনোভাব দাসসুলভ মনোভাবের একেবারে বিপরীত যে দাস তার পিছনে দেখুন একজনকে দণ্ড হাতে নিয়ে থাকতে হচ্ছে একজনকে পাহারা দিতে হচ্ছে যে সে ঠিক ঠিক কাজ করছে কি না কারণ সে তো আসক্তভাবে কাজ করছে যে আসক্তভাবে কাজ করবে তার কাজের কোনো পারফেকশন থাকবে না তাই তাকে তদারকি করার জন্য আর একজনকে দণ্ড হাতে নিয়ে থাকতে হবে এবং বলতে হবে কাজ করো কাজ করো সেটা সুষ্ঠুভাবে কাজ করা সম্পূর্ণ হলো না ভগবান বলছেন নিয়তম কুরু কর্মত্বং তুমি নিত্য কর্ম করো নিত্যযুক্ত হয়ে তোমার পক্ষে শরীরের যত্ন নেওয়া সম্ভবপর নয় তুমি যদি কাজ করো তাহলে কাজই তোমাকে সুস্থ সবল সুষ্ঠু করে তুলবে এখানে কর্মের উপর জোর দেওয়া হয়েছে তা আবার যোগবুদ্ধি দ্বারা লক্ষ্মী বা সৌভাগ্য তার কাছে আসে যখন সেই মানুষটা কর্মঠ হয় লক্ষ্মী তখনই আমাদের কাছে আসবেন যখন আমরা সিংহস্বরূপ কাজে মন দেব এবং উদ্যোগী হব নিজের অন্তরস্থ শক্তির সহায়ে উদ্যোগী হতে হবে এবং কর্মযোগী হয়ে উঠতে হবে
চেষ্টা করেও যদি আমরা অভিষ্ট লাভ না করতে পারি সেক্ষেত্রে আমাদের দুঃখ পাওয়ার কিছু নেই। ধরুন একটা ছাত্র বা ছাত্রী, তারা পড়াশোনা খুব মন দিয়ে করেছে, করার পর পরীক্ষায় ফেল করেছে, কিন্তু সে তো মনে মনে ভাববে যে আমি ফাঁকি দেইনি, আমি রীতিমতো পড়াশোনা করেছি। তদ্রূপভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আপ্রাণ চেষ্টা করব এবং চেষ্টার পরে যদি আমরা ব্যর্থ হই তাতে আমাদের দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ আমরা চেষ্টা করেছি। বারবার চেষ্টা করতে করতে আমরা সেই কাজে সাফল্য অবশ্যই অর্জন করতে পারব। পরের শ্লোকে ভগবান বলছেন, কারণ কি তীব্র চেষ্টার প্রয়োজন আমাদের প্রত্যেকটা কাজের ভিতর, যেন নিজ আধ্যাত্মিক মুক্তি অর্জনের হাতিয়ার রূপে ব্যবহার করি, এইটা যেন আমাদের সর্বদাই স্মরণ থাকে যে আমরা যে কোনো কাজ করি না কেন সেই কাজের পিছনে যেন আধ্যাত্মিকতার ভাব গড়ে ওঠে, আধ্যাত্মিকতার ভিত্তি যেন আমাদের সুদৃঢ় হয়। এটাই গীতার মূল শিক্ষা। আমরা যে স্বার্থপূর্ণ কাজ করে থাকি তার ফলে আমাদের বন্ধন হয়, দুঃখ হয়, কষ্ট হয়, জ্বালা যন্ত্রণার মধ্যে জীবনটাও অতিবাহিত হতে থাকে। কাজের মূল উদ্দেশ্যটাকে আধ্যাত্মিকতার দিকে ফিরে দিতে হবে, এটাই ভগবান অর্জুনকে বারবার বলছেন। এর পরের শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন, যজ্ঞার্থাৎ কর্মন্যত্র লোকয়ং কর্ম বন্ধন তদর্থং কর্ম কুন্তেয় মুক্ত সঙ্গ সমাচারঃ। কি বলছেন, না ঈশ্বরের প্রীতির জন্য অনুষ্ঠিত কর্ম ব্যতীত অন্যান্য সব কর্মে বন্ধন সৃষ্টি হয়। আমরা যাই কাজ করি না কেন সেটা যেন ঈশ্বরের উদ্দেশ্যে হয়, ঈশ্বরকে যেন আমরা টাচ করে থাকি, না হলে আমাদের সেই কর্মটা অনাসক্ত কর্ম হবে না, আসক্ত কর্ম হবে, আর তার পরিণতি ভয়াবহ। অতএব ভগবান বলছেন, হে কুন্তিপুত্র, তুমি ভগবানের উদ্দেশ্যে অনাসক্ত হয়ে বর্ণাশ্রমচিত সব কর্ম করো। বর্ণাশ্রম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটে আশ্রমের যে কর্মগুলো সেই কর্ম তুমি করো। এখানে যজ্ঞ অর্থাৎ যজ্ঞ অর্থাৎ শাস্ত্রকার বলছেন, যজ্ঞ বৈ বিষ্ণু রীতি শ্রুতি। শ্রুতি কি বলছেন, যে যজ্ঞই বিষ্ণু যজ্ঞই ঈশ্বর, কারণ বিষ্ণু হচ্ছেন যজ্ঞাধিপতি এবং বেদাধিপতি। বলছে কর্মণা কর্মণা বদ্ধতে জন্তু ইতি স্মৃতি। স্মৃতিতে কি বলছেন, যে কর্ম এই কর্মের দ্বারা প্রাণী বদ্ধ হয়, কিন্তু যদি নিষ্কাম কর্ম হয় তাহলে প্রাণীরা বদ্ধ হবে না, সকাম কর্ম হলে তখন প্রাণীরা বদ্ধ হবে। বিষ্ণু পুরাণে বলা হচ্ছে যে বর্ণাশ্রমাচারবতা পুরুষেণ পরপুমান বিষ্ণুর আরাধ্যতে পন্থা নান্যস্তত্ত্ব সকারণম। না সশবর্ণ ও আশ্রম কর্তব্য পালন পূর্বক ভাগবত আরাধনা ব্যতীত বিষ্ণুর তুষ্টি সম্পাদনের অন্য কোনো পথ নেই। তাহলে বিষ্ণু পুরাণে দেখতে পাচ্ছি যে আমাদের যাই কর্ম করি না কেন ভগবত মুখী হতে হবে, আধ্যাত্মিক মুখী হতে হবে, সবটাই যেন ভগবানের উদ্দেশ্যে আমরা কর্ম করি,
তখনই বিষ্ণু সন্তুষ্ট হবেন। নচেত বিষ্ণুকে আমরা সন্তুষ্ট করতে পারব না। যজ্ঞের অর্থ কি তা ভগবান সেটাই অর্জুনকে বোঝাচ্ছেন, যে যজ্ঞ বুদ্ধিতে যেসব কাজ করা হয় না সেগুলি এই জগতে কর্ম পাশে বেঁধে ফেলে। আর যজ্ঞ বুদ্ধিতে যদি আমরা কর্ম করি তাহলে আমাদের বন্ধন হয় না। ইহুদি ধর্মের অপরিহার্য অঙ্গ হল উৎসর্গ করা। সেখানে ইহুদিরা প্রত্যেকটা ভগবানে তাদের যে ঈশ্বর দেব দেবতা আছে, দেব দেবী আছেন, তাদের উদ্দেশ্যে উৎসর্গকৃত উৎসর্গভাবে দেবতার উদ্দেশ্যে বিয়ার করেন। সেখানটা বলা হচ্ছে যে ঈশ্বরের উদ্দেশ্যে কিছু উৎসর্গ করলে তা ভগবান আশীর্বাদ স্বরূপ অনেক কিছু ফিরিয়ে দেন। ধরুন আপনি মাস গেলে 10,000 টাকা স্যালারি পাচ্ছেন, এবার ঈশ্বরের নামে ভগবত উদ্দেশ্যে আপনি 2,000 টাকা বা 5,000 টাকা উৎসর্গ করলেন, বাকি 5,000 যে টাকাটা থাকলো সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আপনার পাওনা হিসাবে থেকে গেল। কারণ আমাদের প্রত্যেকটি মানুষের পঞ্চ ঋণ থাকে, দেবঋণ, ঋষিঋণ, ভূঋণ, ঋণ, এই যে ঋণগুলো আছে সেই ঋণগুলো আমাদের প্রত্যেককে পরিশোধ করা উচিত, পিতৃঋণ, মাতৃঋণ। যদি আমরা সেই ঋণগুলো পরিশোধ না করে এই পৃথিবী থেকে চলে যাই, আমরা মৃত্যুবরণ করে থাকি, তাহলে কিন্তু আমাদের সেই ঋণের বোঝা কাঁধে নিয়ে চলে যেতে হবে। আবার পুনরায় যখন আমরা জন্মগ্রহণ করব সেই ঋণটা আমাদের কাঁধে থাকবে। তাই শাস্ত্রকার বলছেন যে আমাদের ইহ লোকে, ইহ জন্মে আমাদের যে পঞ্চ ঋণ, সেই পঞ্চ ঋণ পরিশোধ করা উচিত। দানের পরে যেটুকু অবশিষ্ট থাকে সেটাই আমাদের মঙ্গলদায়ক, মঙ্গলজনক। মনুস্মৃতিতে, মহাভারতে এবং অন্যান্য গ্রন্থগুলোতে লেখা আছে কি না এই ভাবটি, এই ভাবটি মানে কি ঈশ্বরের উদ্দেশ্যে দান করো। বন্ধন আমাদের জীবনে তখনই আসে যখন আমরা নিজেদের জন্য রন্ধন করি, আমরা নিজেদের জন্য পরিপাক করি, আমরা খাই। সেটা হচ্ছে শুদ্ধিকরণ অন্ন নয়, যজ্ঞের অন্নই শুদ্ধিকরণ। আমরা যখন নিজেদের জন্য কোনো পরিপাক করব সেটা পাপান্ন, শাস্ত্রকার বলছেন। তাই আমাদের প্রত্যেককে মানব সমাজের প্রতি, প্রকৃতির প্রতি এবং সমগ্র জগতের প্রতি আমাদের কর্তব্য পালন করা শ্রেয়। আমরা তার এগেনেস্টে যদি চলি তাহলে কিন্তু আমরা এই যে মনুষ্যত্ব এবং পৃথিবীর কাছে যে ঋণ, এই পৃথিবী মাতার কাছে আমরা যে ঋণে আবদ্ধ সেটা কিন্তু পরিশোধ করতে পারবো না, আর তার পরিণতি সুফল নয়, ভালো না। আমরা যজ্ঞে আহুতি দিলে দেবতারা তা ভোগ করেন এবং প্রতিদান হিসাবে আমাদের মর্তে, বৃষ্টি আর অন্যান্য মূল্যবান সামগ্রী পাঠিয়ে দেন। বিশ্বের সবাইকে নৈতিক ও ধার্মিক ভাবাপন্ন করে তুলতে হবে,
এবং প্রত্যেককে দায়িত্ব থাকবে, প্রত্যেকের দায়িত্ব নিজেদের নিতে হবে, তারা যেন নৈতিক এবং ধার্মিক ভাবাপন্ন হয়, নৈতিক চরিত্রবান হয় এবং ধর্মভাব যেন হৃদয়ে সঞ্চারিত থাকে। কারণ যেসব মানুষের হৃদয়ে ধর্মভাব নেই, পূর্বেই বলেছি, তারা পশুর সমতুল্য। আমরা যদি শুধু আমি আমি করি, আমার পুত্র, আমার পরিবার, আমার সংসার, আমার এইটুকুই সীমাবদ্ধ আমাদের জীবন যদি হয়, তাহলে আমরা স্বার্থপর, স্বার্থপূর্ণ হৃদয় দিয়ে কখনো মহৎ কাজ হয় না। সমস্ত জীবনটা সবার জন্যে বিলিয়ে দিতে হবে, সেটাই মহৎ চরিত্রের লক্ষণ। আর যদি নিজের জন্য করি, তাহলে সেটা বন্ধনের কারণ। যখন যোগ্য ভাবনায় কাজ করা না হয়, এ জগৎ তখন কর্মবন্ধনে আবদ্ধ হয়। এটাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই সহজ সরল শিক্ষা দিচ্ছেন। ভগবান অর্জুনকে শিক্ষা দিচ্ছেন, কিন্তু সেই শিক্ষা আমাদের নিতে হবে। শ্রীকৃষ্ণ কেবলমাত্র অর্জুনকে এই কথাগুলো বলেননি, অর্জুনকে উপলক্ষ করে সমগ্র বিশ্ববাসীকে বলেছেন, যাতে করে তারা বারবার এই স্বার্থপূর্ণ কর্মের দ্বারা, এই আসক্ত মনোভাবের দ্বারা দুঃখ কষ্টের ভিতরে এসে জ্বালা যন্ত্রণা ভোগ করে বারবার জন্মগ্রহণ, বারবার মৃত্যুবরণ এইগুলো না করে। তাই ভগবান শ্রীকৃষ্ণ সতর্ক করছেন আমাদের। পরের শ্লোকে ভগবান বলছেন, সহযোগ্যা প্রজা শ্রেষ্ঠা পুরোবাচ প্রজাপতি অনেন প্রসবিষ্যধ্য এসব বস্তিষ্ঠ কামধূপ। বললেন, সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা যজ্ঞের সহিত ব্রাহ্মণাদি ত্রিবর্ণ সৃষ্টি করে বলেছিলেন যে এই যজ্ঞ দ্বারা তোমরা সদা সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের অভীষ্টদানে কামধেনুর তুল্য হোক। কারণ আমরা জানি সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, সংহারকর্তা শিব। প্রজাপতি ব্রহ্মার দ্বারা এই জগৎ শ্রেষ্ঠ। তা প্রজাপতি ব্রহ্মা বললেন যে তোমরা এই যজ্ঞ করবে, যজ্ঞের দ্বারা অভীষ্ট সিদ্ধি লাভ করবে এবং কামধেনু অর্থাৎ এক ধরনের গাভী, যে গাভীর কাছে আমি যা চাইব সেই গাভী আমাকে সেইটা প্রদান করবে। তদ্রূপভাবে যজ্ঞের যে ফল আমরা লাভ করব, সেই যজ্ঞে, যজ্ঞ করার পর আমরা মনে মনে যা চাইব সেই ফলটা ভগবান আমাদের প্রদান করবেন, এটাই বোঝাতে চাচ্ছেন। তাই ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধে নামানোর জন্য বারবার তিনি বোঝাচ্ছেন, বারবার তিনি অর্জুনকে যুদ্ধে অনুপ্রাণিত করছেন। আমরা যদি পুরাণের দিকে লক্ষ্য করি, তাহলে সেখানে বলছেন যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডই এই যজ্ঞ ভাবনার ভিত্তিতেই অবস্থান করছে। সর্বত্রই নেওয়া দেওয়া চলছে, চিন্তা জগতে এক অপূর্ব অভিব্যক্তি।
সমগ্র বিশ্বে একত্বভাব বিদ্যমান। দেখুন, জগতের এক প্রান্তে যদি একটা কোনো ঘটনা ঘটে, তাহলে আমরা সবাই, জগতের সবাই কিন্তু সেটা জেনে যাই। যদি আমরা আধ্যাত্মিক ভিত্তি গড়ে তোলার পর আত্মজ্ঞান লাভ করে থাকি, তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো ঘটনা ঘটলে আমরা সেটা জানতে পারব। যদি উদাহরণ দেওয়া যায়, তাহলে আমরা স্বামীজির উদাহরণ দিতে পারি। জাপানে ভূমিকম্পে বহু মানুষ যখন মারা গেল, ঠিক জাপানে যখন ভূমিকম্প শুরু হয়ে গেল, স্বামীজি সেবককে বলছেন যে দেখ, আমি যেন দেখতে পাচ্ছি যে কোথাও বহু মানুষ মারা গেছে, তাই আমি তাদের জন্য খুব মর্মাহত এবং খুব দুঃখিত। তা সেবক বলছেন, কই, তেমন কোনো তো সংবাদ এখনো আসেনি, আপনি কি করে জানলেন? স্বামীজি বলছেন, হ্যাঁ, আমি সেটাই তো দেখতে পেলাম। পরক্ষণে পরের দিনের নিউজ পেপারে দেখা গেল যে জাপানের ভূমিকম্পে বহু মানুষ মারা গেছে। তাই আমরা যখন মনটাকে শুদ্ধ করে তুলব, আমাদের ভিতরে কামনা বাসনা লোভ লালসা বিন্দুমাত্র যখন না থাকবে, তখন আমাদের মনটা সেইভাবে তৈরি হবে যা পৃথিবীর যে কোনো জায়গায় কোনো কিছু ঘটলে আমরা জানতে পারবো, এবং যে কোনো মানুষকে দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারবো মানুষটা কেমন প্রকৃতির। পৃথিবীর যে কোনো জায়গায় একটি ঘটনা ঘটলেও আমরা সেটা অনায়াসে বুঝতে পারবো, তা আমাদের সবাইকে প্রভাবিত করবে। আমরা লোভে পড়ে কি করি, প্রকৃতিকে নষ্ট করে ফেলছি, তার ফলে আমরা কষ্ট পাচ্ছি। যত প্রকৃতির উপর আমরা অত্যাচার করব, আলটিমেটলি কি হচ্ছে, না প্রকৃতির উপর আমরা অত্যাচার করছি না, করছে আমাদের উপর। যদি সূক্ষ্মভাবে চিন্তা করা যায়, তাহলে দেখা যাবে একের পর এক যখন আমরা গাছ কেটে ফেলি, সেই একটা গাছের জন্য প্রকৃতি কতটা সুষ্ঠুভাবে ছন্দমাফিক চলতে থাকে, কিন্তু যখন সেই গাছটা নষ্ট হয়ে যায়, ছন্দের কিছুটা পতন হয়। অজ্ঞানবশত আমরা পৃথিবীর পরিবেশের যে বিশাল ভারসাম্যতা নষ্ট করছি, সেটা আমরা তার ফল পাচ্ছি, যদি আমাদের সেই চিন্তাভাবনার মতন মন থাকে। প্রজাপতি প্রথমে বিশ্বকে প্রকাশ করলেন, তারপর এই বিশ্বকে প্রতিপালনের জন্য যজ্ঞ করলেন, এবং তিনি বলে দিলেন যজ্ঞের ফল কি হতে পারে। পুরাণে বলছেন, যজ্ঞভাবকে আরো শক্তিশালী করলে তা সমাজের সুখ বৃদ্ধি হবে। আজকালকার কি হয় না, এই ব্যাপারটা আমরা আরো বেশি করে বুঝতে পারি আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি থেকে, এই আন্তর্জাতিক সহযোগিতা থেকে। বর্তমানে সজাতীয় সমাজেই আন্তর্জাতিক সমাজে রূপায়িত হয়েছে, অতি উদার দৃষ্টির মধ্যে সব কিছুর স্থান রয়েছে। আমাদের উদার দৃষ্টি সম্পন্ন মানুষ হয়ে উঠতে হবে, যার উদারতা নেই, যে মন কুক্ষিগত সংকীর্ণ সংযমহীন, সেই মনের দ্বারা সমাজের কোনো উপকার কোনো লাভ হয় না। উপনিষৎকার বলছেন যে অজ্ঞানী সব রকম দুঃখের কারণ,
সামাজিক ও আধ্যাত্মিক জীবনের যে কোনো অবস্থায় আমরা প্রয়োগ করি না কেন, দেখা যায় এ কথা কতটা সত্য। অজ্ঞানবশত পরস্পরকে আমরা কী করি, ঘৃণা করি, পরস্পরের থেকে আমরা বিচ্ছেদ হই, পরস্পরের প্রতি আমাদের কোনো ভালোবাসা থাকে না। সমাজের দিকে লক্ষ্য করুন, অনিত্য জিনিসের জন্য আমরা পরস্পরের থেকে কতটা দূরত্ব থাকছি, অনিত্য বস্তুর জন্য আমরা ভাই ভাইয়ের প্রতি কতটা বিদ্বেষ পোষণ করছি, আমার প্রতিবেশীর সঙ্গে আমি কতটা বেঈমানি করছি, আমাদের প্রত্যেককে ভাবতে হবে। এই টাকার জন্য, এই জমির জন্য, এই স্বার্থের জন্য, এই ভোগের জিনিসের জন্য আমরা পরস্পর পরস্পরকে হত্যা করছি, পরস্পর পরস্পরকে বঞ্চিত করছি, পরস্পরের প্রতি আমাদের কোনো সহানুভূতি নেই, ভালোবাসা নেই। তার পরিণতি কী হচ্ছে, আমাদের জীবনে কোনো সুখ বৃদ্ধি হচ্ছে না, শান্তিও নেই, ভালোবাসা নেই, আনন্দ নেই। এই সীমিত জীবন নিয়ে মাত্র কয়েকটা দিনের জন্য, কয়েকটা বছরের জন্য আমরা পৃথিবীতে এসে যদি আমরা কুক্ষিগত মন নিয়েই চলাফেরা করি এবং স্বার্থের মধ্যে, আসক্তির মধ্যে, সংযমহীনের মধ্যে যদি চলতে থাকি, তাহলে সমাজের মানুষ, সমগ্র বিশ্বের মানুষ ভেঙে পড়বে। কেন করব, কার জন্য করব, কেন স্বার্থপর হব, এই চিন্তা ভাবনা, সদসৎ বিচার। ভগবান শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলছেন, কোনো কিছু করার আগে সদসৎ বিচার আমাদের করা উচিত, যেটা করা ঠিক না ভুল। আমি একজনকে বঞ্চিত করে আর একজনকে লাভবান করছি কারণ সেখানে আমার স্বার্থ আছে বলে, এটা ঠিক নয়। যার যা প্রাপ্য তাকে তা দেওয়াই ভালো, এটাই মনুষ্যত্বের কাজ। তাই অজ্ঞান যেন আমাদের আষ্টেপৃষ্টে বেঁধে না ফেলে, এটাই জানতে হবে। আপনারা দেখুন, রাজনীতির ক্ষেত্রে হোক, সমাজনীতির ক্ষেত্রে হোক, 20 বছর আগে যে সমস্যা ছিল তা বর্তমানে ক্রমশ বিশাল আকার ধারণ করেছে, ভয়াল ভয়ঙ্কর আকার ধারণ করেছে। 20 বছর আগে আমরা যদি পিছিয়ে যাই, তাহলে সেই 20 বছর আগে আমাদের একটা প্রতিবেশীর সঙ্গে আর একজন প্রতিবেশীর যে সুসম্পর্ক বজায় ছিল, সেই সম্পর্ক কতখানি আছে বর্তমানে? বাবা মা পুত্রের মধ্যে যে স্নেহ ভালোবাসা ছিল, সেই স্নেহ ভালোবাসা কতখানি আছে বর্তমানে? আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে যে গুড রিলেশন ছিল, সেই রিলেশন কতখানি আছে আমাদের? এইটা আমাদের চিন্তাভাবনা করে চলতে হবে। আন্তর্জাতিক ভিত্তিরূপ প্রশস্ততর ভূমি থেকেই শুধু ওইগুলির মীমাংসা করা যেতে পারে। আন্তর্জাতিক সংস্কৃতি, আন্তর্জাতিক সংঘ ও আন্তর্জাতিক বিধান, এ হলো এ যুগের মূল মন্ত্র। কারণ আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এই আন্তর্জাতিক ভিত্তি দিয়ে আমাদের বিচার করতে হবে, আর তা যদি না করে থাকি তাহলে আমাদের প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে ভুল হবে। ভগবান বলছেন, একহম বহুশ্যাম, আমি এক কিন্তু বহু হব। তাহলে দেখুন, যখন সৃষ্টির আদিতে, তখন তো এত মানুষ ছিল না, আমরা প্রত্যেকেই ভগবান তুল্য, ঈশ্বর তুল্য, যদি আমরা সেটাকে জাগিয়ে তুলতে পারি। একাংশাৎ বিপ্রা বহুধা বদন্তি, মহাবাক্য, জগতে একমাত্র সদ্বস্তু ছিল, সেই একটি বস্তু দিয়ে সমগ্র বিশ্বটা, প্রাণীকুল হোক, উদ্ভিদকুল হোক, সমস্ত কিছুই সৃষ্টি হয়েছে। তাহলে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কত সুন্দর আমাদের সুসম্পর্ক আছে। তাই আমাদের সেই সুসম্পর্কটা বজায় রাখতে গেলে
আমাদের নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে হবে, আমাদের মনের উৎকর্ষতা বাড়াতে হবে, আধ্যাত্মিকতার ভিত বৃদ্ধি করতে হবে। সমাজ বলিয়ান হয়, সমাজের মানুষ প্রগতিশীল হয় যদি এই যোগ্য ভাবনা সমাজের মানুষকে প্রেরণা যোগায়। যদি এই যোগ্য ভাবনা মানুষের মনের মধ্যে থাকে তবেই প্রকৃতির মানুষ, সমগ্র বিশ্ববাসী, জগৎ সব উপকৃত হবে। যদি সমাজের মানুষের মধ্যে পারস্পরিক দেওয়া নেওয়া না থাকে তবে সমাজ দুর্বল থেকে দুর্বলতর হতে থাকবে এবং অধঃপতিত হবে। সেটাই ভগবান অর্জুনকে বলছেন। এরপরের শ্লোকে ভগবান বলছেন, দেবান ভাবয়তানেন তেদেবা ভাবয়ন্তু বা পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরম অবাপ্সত। ভগবান বললেন যে এই যজ্ঞ দ্বারা তোমরা ইন্দ্রাদি দেবতাগণকে সংবর্ধনা করো এবং দেবতাগণকে তোমাদিগকে বৃষ্টাদি দ্বারা শস্যাদি উৎপাদনপূর্বক অনুগৃহীত করুন। এই রূপে পরস্পরের ভাবনা দ্বারা তোমরা পরম মঙ্গল লাভ করবে। কি বললেন? যে আমরা যদি দেবতাদের সন্তুষ্ট করে থাকি তাহলে দেবতারা আশীর্বাদ স্বরূপ আমাদের বৃষ্টাদি এবং অন্যান্য ভালো জিনিস দেবেন। বৃষ্টি দিলে কি হবে? বৃষ্টি দিলে চাষবাস হবে, সেই চাষ থেকে আমরা অন্ন উৎপন্ন করতে পারবো, সেই অন্ন খেয়ে আমরা জীবিকা নির্বাহ করব, আমাদের পুষ্টি সাধন হবে। তাহলে সব জায়গায় দেওয়া নেওয়া সুসম্পর্ক থাকবে, এখানে যেন স্বার্থ না থাকে, আমি শুধু নেব কিন্তু কিছু দেব না, দাও দাও আরও দাও। জগতের মানুষ কে কোথায় আছে, মূল্য কি বাঁচলো সেটা জানার দরকার নেই, কিন্তু এটা মনুষ্যত্বের ভূমিকা নয়, এটা মনুষ্যত্ব নয়। আমরা প্রকৃতির নিয়ম লঙ্ঘন করি, ফলে আমরাও প্রকৃতির অবদান থেকে বঞ্চিত হই। প্রকৃতিকে আমরা যদি সুস্থ রাখি আমরাও সুস্থ সবল থাকব। কেবলমাত্র প্রকৃতির উপর আমরা অত্যাচার করে যাব কিন্তু আমরা তার বিনিময়ে প্রকৃতিকে কিছু দেব না, এই চিন্তাভাবনা মোটেই ঠিক নয়। নষ্ট করার জন্য প্রকৃতির সৃষ্টি হয়নি, প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা যেতে পারে, কেন যেতে পারে না? কারণ একটা উদ্ভিদ আমি কেটে দিলে সেখানে আবার আমাকে একটা ছোট চারা গাছ লাগাতে হবে, যাতে করে সেই উদ্ভিদের পরিপূরণ হিসাবে ওটা যেন ঘাটতি না থাকে। যদি তা পূরণ না করা হয় তবে আমরা কষ্ট ভোগ করব, আর সেই জন্যই আমরা কষ্টে আছি, দুঃখে আছি, আমরা কষ্ট ভোগ করছি। ইহ জগতে আমাদের সকলের কাছে প্রভূত মূল্যবান সম্পদ হচ্ছে মানুষের মানবিকতা। এই মানবিকতা যদি আমাদের না থাকে, এটা সবথেকে জীবনের মূল্যবান জিনিস, এই মানবিকতা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে মানব বলে আমাদের কোনো উপাধি থাকলো না, মানব বলে আমরা গণ্য হলাম না। মানব হতে গেলে তাহলে মানবিকতা থাকা বাঞ্ছনীয়। ভগবান বলছেন পরস্পরম ভাবয়ন্ত, পরস্পরকে সহায়তা করলে তবে দুজনেরই অগ্রগতি হবে, আর পরস্পরে ধ্বংসাত্মক কাজ করলে দুজনেই বিনাশ হবে। আমি প্রকৃতিকে নষ্ট করব, প্রকৃতি আমাকে নষ্ট করবে। আর যদি আমরা পরস্পরের এই সুন্দর ভাব রাখতে পারি সেক্ষেত্রে পিতা পুত্র পরিবার সমাজ জগতের মানুষ উপকৃত হবে, তাদের সুখ বৃদ্ধি হবে, আনন্দে মন ভরে থাকবে। তাই আমাদের প্রত্যেকে প্রত্যেকের প্রতি যেন ভালোবাসা থাকে, আন্তরিকতা থাকে, মানবিকতা থাকে। ভগবান অর্জুনকে এই কথাই বোঝাচ্ছেন। পরের দিন কর্মযোগের 12 নম্বর শ্লোক থেকে শুরু হবে।
ओम शांति 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 हरि ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु।